দর্শক আসসালামু আলাইকুম। আমরা আবেগ নিয়ে অনেক কিছুই তো জেনেছি, শুনেছি বা আপনারাও জানেন বিভিন্ন বিষয়, এবং আবেগ শব্দটা সম্পর্কে সবাই পরিচিত যে আবেগ কী জিনিস। তাহলে এই আবেগটা আসলে দরকারি নাকি এটি অপ্রয়োজনীয়, ভালো না খারাপ? আসলে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের আবেগই আছে, অনেক সময় মিক্স কিছু আবেগও আমরা বলি যে আছে। পজিটিভ আবেগ বা পজিটিভ ইমোশন হচ্ছে আপনি আনন্দ করছেন, আপনি হাসছেন ইত্যাদি। নেগেটিভ হচ্ছে রাগ, ক্রোধ, অভিমান, হিংসা, এগুলো হচ্ছে নেগেটিভ। এখন আমরা যে পজিটিভ ইমোশন যেগুলো আছে সেগুলো আমরা প্রকাশ করতে ভালোবাসি, আমরা হাসতে ভালোবাসি, আমরা আনন্দ করতে ভালোবাসি। কিন্তু যেগুলো নেগেটিভ ইমোশন সেগুলো অনেক সময় আমরা চেপে রাখতে পছন্দ করি, যেমন কষ্ট খুব বেশি প্রকাশ করতে চাই না, যেমন খুব বেশি দুঃখজনক এমন একটি ঘটনা যদি খুব বেশি আমি মনের ভিতরে আনতে চাই না সেই স্মৃতিগুলো, কারণ এটি আনলে আমার মধ্যে যন্ত্রণা বাড়ে, সেটি প্রকাশ করতে চাই না আমি। অভিমান, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে চাপা কোনো অভিমান যেগুলো মনের ভিতরেই থেকে যায়, আমি প্রকাশ করতে পারছি না, যার সাথে অভিমান তাকে প্রকাশ করতে পারছি না, সেও বুঝতে পারলো না যে আমার ভিতরে কী কী কথা। তাহলে এখন আজকে যেটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে যে এই যে আবেগ, কষ্ট, অভিমান, রাগ, হতাশা, যন্ত্রণা, দুঃখ, এই আবেগগুলো আসলে প্রকাশ করাটা উচিত কি উচিত না, বা চেপে রাখলে আসলে ভালো কি না, একদম অজানাই থাকলো অসুবিধা কী, এগুলো ছাড়াই থাকলাম আমি, আমি আনন্দ নিয়েই থাকলাম। আসলে মানুষের মন নিয়ে একটু তাহলে একটু কথা বলি আগে। মানুষের মনের অনেকগুলো স্তর আছে বা লেয়ার আছে। মানুষের মন একটা অদ্ভুত রহস্যময় জিনিস। মানুষের মনকে চিন্তা করা হয় যে একটি ভাসমান বরফখণ্ডের মতো। একটি সাগরে যদি একটি বড় আইসবার্গ বা বরফখণ্ড ভেসে থাকে, তাহলে আপনি লক্ষ্য করবেন, আপনি যদি বরফখণ্ডের দিকে তাকান তাহলে আপনি দেখবেন কিছু অংশ উপরে আছে যেটি সকলেরই কাছে দৃশ্যমান। এটাকে বলা হয় কনশাস মাইন্ড, এরকম মনের যে অংশটুকু, মানে আমার মনের ভিতরে কী আছে, আমি কী চাই, কী পাই নাই, কী পাইতে চাই বা কী করতে চাই, কী ভাবছি, এটাতে আমি অবগত, এটাকে বলে কনশাস মাইন্ড, বরফখণ্ডের উপরের অংশ। আবার বাইরে থেকে আপনি বরফখণ্ডের পানির নিচে কতটুকু আছে, যতটুকু আপনার বুঝতে পারেন যে পানির নিচে কিছু অংশ পর্যন্ত দেখা যাচ্ছে বরফখণ্ডটার, সেই অংশটুকুকে ওই রকমই একটি অংশ আছে আমাদের মনে, সেটাকে আমরা বলি যে প্রিকনশাস মাইন্ড। কিছু কিছু বুঝি আমার মনের কী চাওয়া পাওয়া, আমরা কিছু কিছু কেন জানি বুঝি না, মোটামুটি অবগত, পুরোপুরি না হলেও মোটামুটি অবগত। আর আমি যে অংশটুকু দেখতেই পাই না, একদম একদম পানির নিচে বরফের যে অংশটুকু আছে যেটা বাইরে থেকে দেখা যায় না, তো সেটাকে আমরা বলছি হচ্ছে যে আনকনশাস মাইন্ড। অর্থাৎ আমি জানি না আমার মনের গহীনে তলানিতে কী আছে। এবং এই যে আনকনশাস মাইন্ড, যেখানে কী খেলা করছে আমি নিজেই জানি না, কোন ধরনের অনুভূতি, সেখানে কিছু অনুভূতি আছে, সেখানে হয়তোবা কিছু বাসনা আছে, কামনা আছে, ইচ্ছা আছে, এগুলো আছে, অথবা কোনো স্বপ্ন আছে, কিন্তু আমি জানি না সেখানে কী স্বপ্ন আর কী দুঃখ, কী না পাওয়ার বেদনা, অদ্ভুত রহস্যময়। এইটাকে আমরা অনেক সময় যেটা হয় যে ওই আনকনশাস লেয়ারে যত রকমের কষ্ট আছে আমার জীবনে, যত হতাশা, যত রকমের দ্বন্দ্ব, বিবাদ, ঝামেলা এবং যত রকমের কষ্টকর ঘটনা বা দুর্ঘটনা, এগুলোকে কিছু কিছু সময় আনকনশাস লেয়ারে চলে যায় মনের, তখন ওগুলো মাইনাস। মানুষের জীবন তো সুখ দুঃখ মিলেই মানুষের জীবন, দুঃখ মাইনাস হয়ে গেছে, দুঃখ তলানিতে চলে গেছে, কী আনন্দ, খালি সুখ আর সুখ। তখন মানুষ কী করে, তখন দেখাচ্ছে যে এইটার ফলশ্রুতিতে এরকম যদি হয়ে যায় তাহলে খুব বেশি খুশির কারণ নাই যে বাহ আমি সুখের রাজ্যে বসবাস করব, তাহলে কিছু সমস্যা হতে পারে। যাদের এরকম রিপ্রেশন হয়, এই টার্মটাকে বলে রিপ্রেশন, যাদের এরকম তলানিতে সব চলে যায় তাদের কিন্তু আচার আচরণের মাধ্যমে, তাদের ইমোশনাল এক্সপ্রেশনের মাধ্যমে তাদের কিন্তু নানা রকম সমস্যা দেখা দেয় বা হতে পারে, আমরা বুঝি না। শারীরিক বিভিন্ন লক্ষণ দেখা যায়, অনেকের আছে যে বলে বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে, মাথা চাপ দিয়ে ধরা, গায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, পেটে ব্যথা, বিভিন্ন পেইন হতে পারে। এখন বলবে যে আমি তো কোনো টেনশন করি না, আমার টেনশনের কিছুই নাই, অনেকে এসে আমার কাছে বলেন তা আমার শরীরে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না টেস্ট করে, তারপরেও কেন আমার ভিতর অস্থির লাগে, বা আমার কেন বুক ধরফর করছে, বা কেন আমার ব্যথা হচ্ছে, কারণ আপনি জানেন না আপনার মনের অজানা লেয়ারে কী আছে, সেগুলো কিন্তু বহিঃপ্রকাশে হয়ে হতে পারে।
আবার অনেক সময় অনেকে দেখা যায় যে বিষণ্ণতার লক্ষণ আসতে পারে, অ্যাংজাইটি বা উদ্বেগের লক্ষণ আসতে পারে, অতিরিক্ত অস্থিরতা, অনেক সময় এটার ফলে দেখা যায় ওজন বেড়ে যেতে পারে, অনেক সময় দেখা যায় যে এই সমস্যার কারণে বিভিন্ন স্ট্রেস আসতে পারে আপনার জীবনে, আপনার আচার আচরণের মাধ্যমে এগুলোর বহিঃপ্রকাশ হতে পারে, যেমন আপনি সহজে রেগে যাচ্ছেন বা আপনার অ্যাভয়েডেন্স বিহেভিয়ার হচ্ছে, ওই রিলেটেড কোনো টপিক আসলে, কথা বলতে আসলে বা কেউ কোনো প্রসঙ্গ উত্থাপন করলে আপনি কেন জানি এড়িয়ে যাচ্ছেন বা বেশি বলতে চাচ্ছেন না, কেন জানি ওই সময়টা বুকটা চাপ দিয়ে ধরে, কেন জানি ওই সময়টা আপনার খুব হাসফাস লাগতে থাকে, আপনি আসলে জানেন না যে ওইটি আপনার কষ্টের বিষয় হয়তো বা তলানিতে যেগুলো চলে গেছে, এগুলো হতে পারে। আবার অনেকে দেখা যায় যে এই রিপ্রেশনকে ওভারকাম করার জন্য বা মানে উপর যেহেতু মানে সব কিছু চাপা দিয়ে রেখেছি, হ্যাঁ, একটা হচ্ছে রিপ্রেশন, একটা হচ্ছে সাপ্রেশন। রিপ্রেশন হচ্ছে যে মনের অজান্তে হারিয়ে গেছে, একটা হচ্ছে আমি ইচ্ছা করে চাপা দিয়ে রেখেছি, ওটাকে সাপ্রেশন বলে। তো সাপ্রেশনের ফলে অনেকে দেখা যায় যে আমি চাপা দিয়ে রেখেছি, ওইটাকে ওভারকাম করার জন্য বা রিপ্রেশনের ফলেও হতে পারে যেটা আমি খুব ঘুরে বেড়াচ্ছি, আমি খুব আনন্দ করছি, আমি দিনের পর দিন রাতের পর রাত ফেসবুকিং করছি, সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ থাকছি, অনেক কিছু করছি, দিস কুড বি ডিউ টু ইয়োর সাপ্রেসড ইমোশন। অজান্তে হারিয়ে যাওয়া আবেগগুলো এইভাবে নিউট্রালাইজড হচ্ছে, এইভাবে প্রশমিত হচ্ছে, এইভাবে আপনি প্রকাশ করছেন, আপনি নিজেও তা জানেন না। সো এই রহস্যময় কাজ কারবার আমাকে করতে হয় বা রহস্যের উদ্ধার আমাকে করতে হয় বা সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট যারা আছেন এটাকে তাদেরকে করতে হয়। এখন কথা হলো যে চাপা দিয়ে রাখা আবেগ কেন তাহলে খারাপ, এটি যে খুব বেশি ভালো এটা বলবো না, তবে সাময়িকভাবে এটা ভালো যে আমি এই ওয়েতে, আমি এইভাবে আমি আমার চাপকে মোকাবেলা করছি, এইগুলোকে সরাই রেখেছি বা সরে গেছে সামহাও। তো এটা সাময়িকভাবে আপনাকে মানে কষ্ট কমাবে, আপনাকে স্ট্রেস কোপ করতে হেল্প করবে, কিন্তু ইন দ্য লং রান পরিণামে এটি আসলে আপনাকে ভালো কিছু দিবে না। কারণ কোনো না কোনো সময় যে বললাম এরকম সিমটম আসতে পারে আপনার শরীরে এবং মনের মধ্যে, বা হঠাৎ করে খুব ইমোশনাল হয়ে যেতে পারেন যদি কোনোভাবে এগুলো উপরে উঠে আসে, অথবা আপনার মধ্যে বিষণ্ণতা অ্যাংজাইটি চলে আসতে পারে, ইত্যাদি নানা রকমের জটিলতা এগুলো তৈরি করে, এবং এই চাপগুলো তখন পরবর্তীতে কখনোই নিতে পারবেন না আপনি আপনার ব্যক্তিগত জীবনে, পেশাগত জীবনে, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে। এই ধরনের সমস্যার যখন আবার অবতরণ হবে এই রিলেটেড, তখন দেখবেন যে আপনি গুটিয়ে ফেলছেন, কান্না করে ফেলছেন, আপনি কোলাপস করছেন। সো এগুলোকে ফেস করা শিখতে হবে, আপনার ভিতরে যা আছে সেগুলো আস্তে আস্তে উপরে নিয়ে আসা, সে আবেগগুলো সম্পর্কে অবগত হওয়া, কষ্টগুলো সম্পর্কে জানা, কষ্ট নিয়ে মানুষের সাথে আলাপ করা, কষ্টগুলোকে বা আবেগগুলোকে বোতলবন্দি করে না রেখে খুব কাছের মানুষের সাথে, রিলায়েবল কারোর সাথে একটু একটু করে শেয়ার করা, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এইটাই হেলদি আমরা বলি। এটার ফলে দেখা যায় যে মানুষের ভেন্টিলেশন হয়, ভিতরটা হালকা লাগে, উপশম হয়, ক্ষতটা কিছুটা, ক্ষতের ভিতরে প্রলেপ পড়ে যে জায়গাগুলোতে আপনার মানে অনেক বেশি কষ্টে আছেন, কষ্টটা কিছুটা হলেও কমে যাবে। সো ওইটাই হচ্ছে যে হেলদি উপায়, এবং যেখানে আপনি যেটা থেকে অ্যাভয়েড করছেন যে জিনিসটাকে, সেটা অ্যাভয়েডেন্স কখনোই কোনো সমাধান না, বরং এটা সামনে দাঁড়ানো, ধীরে ধীরে এটাকে মোকাবেলা করার শক্তি অর্জন করাটাই হচ্ছে যে আপনার জন্য মূল বিষয় আসলে। সো আজকের এই আলোচনাটা একটু কঠিন হতে পারে, কাটকোটটা হতে পারে মনে হতে পারে, কিন্তু এগুলো আসলে খুব ইম্পর্ট্যান্ট আমি মনে করি। কারণ আমি নিজেই যখন জানি না আমার চাপগুলো কোথায়, তাহলে কিন্তু তাহলে মহাবিপদ। সেই নিজের চাপকে আবিষ্কার করাটা খুব বেশি জরুরি, নিজের টেনশন, নিজের মনের বাসনাকে আবিষ্কার করাটা খুব বেশি জরুরি। দুই একটা মজার কিছু এক্সাম্পল দিই। যেমন মনে করেন যে আপনার অফিসের কলিগ, ওনার প্রতি আপনি আসলে ভিতরে ভিতরে একটু দুর্বল হয়ে গেছেন, বা যার সাথে কাজ করছেন তার প্রতি ভিতরে ভিতরে দুর্বল হয়ে গেছেন আপনি। এখন আপনি নিজেও জানেন না আসলে আপনি দুর্বল হয়ে গেছেন। এখন আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলছেন, বলার সময় আপনি চট করে তাকে ডাকতে গিয়ে আপনার অফিস কলিগের নাম বলে ফেলছেন, স্লিপ অফ টাং আমরা বলি, যে হঠাৎ করে বেরোয় যায়। এই যে স্লিপ অফ টাং, এটা অনেক সময় অবচেতন মন, যে মনের যে অংশটা দেখা যায় না, সেই মনের ভাবগুলোকে প্রকাশ করে ফেলে। কিন্তু এটা খুব মজার, এটা যে মনোবিজ্ঞানী মানে সিগমন্ড ফ্রয়েড এই তত্ত্ব দিয়েছিলেন। তারপরে আবার অনেক সময় দেখা যায় ড্রিম, আপনি স্বপ্ন এমন উদ্ভট একটা জিনিস দেখেছেন যেটা তো আমি জীবনেও আমি এরকম কিছু ভাবি না, এরকম একটা উদ্ভট জিনিস দেখলেন যে আমি অমুকের সাথে ঘুরতে গেলাম বা যাই একটা কিছু। তো এটা আসলে হতে পারে, এটা আমি মানুষ বলে যে আমি যা ভাবি যা করি সারাদিনে এগুলো থেকেই স্বপ্ন আসে, হ্যাঁ, কিন্তু এগুলো তো কখনো ভাবি নাই, কোত্থেকে আসলো? এটা আসে অবচেতন মন থেকে, একদম গভীর থেকে, অবচেতন মন থেকে। সাগরের তলদেশে নুড়ি পাথর যেমন চুপচাপ থাকে, কিন্তু যখন জোয়ার আসে বা যখন একটা বড় জলোচ্ছ্বাস হয়, তখন যেমনি সেগুলো সব
তোলপাড় হয়ে যায়, নিচেরগুলো উপরে উঠে আসে, এরকম হয়ে যায়, তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যায়, একটা বিপদ হয়ে যায়। ঠিক তেমনি আপনার মনের নিচে গহীনে চাপা থাকা কষ্টগুলো যখন হঠাৎ করে উপরে উঠে আসবে, তখন সেটি মহা বিপদ আপনার জন্য। আপনি রীতিমতো তখন দেখবেন যে মানে কলাপস করে গেছেন, আবেগ অনুভূতি কিছুই আর সামাল দিতে পারছেন না। তো এই জন্য চাপা না দিয়ে সেগুলোর সাথে অভ্যস্ত হওয়া বা সেগুলোকে মেনে নেওয়া বা সেগুলোর সাথে একটু ফাইট করা, এগুলো আপনার শিখতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।